নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওই সিএসডি ইউটিউব চ্যানেল বন্ধুরা এর আগেই আপনাদেরকে জানিয়েছিলাম পি এম কিষাণ যোজনার দু হাজার টাকার কিস্তি কিন্তু নভেম্বর এবং ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে তো ইতিমধ্যে পি এম কিষাণ যোজনার তরফ থেকে একটি খুশির খবর রয়েছে চাষি ভাইদের জন্য ইতিমধ্যে পি এম কিষানের স্ট্যাটাসের ঘরে পরিবর্তন এসছে বর্তমানে এই পরিবর্তনটা যদি আপনাদেরও অ্যাকাউন্টে চলে আসে তাহলে আপনারাও কিন্তু নিশ্চিত হতে পারবেন শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষানের দু টাকা চলে আসবে তাছাড়া এই পিএম কিষানের দু হাজার টাকা পেতে আপনাদের কোন কোন তিনটি কাজ করতে হবে কারা কারা কী কী কাজ করলে এই টাকা পাবেন কোন কোন কাজ না করলে এই টাকা পাওয়া যাবে না সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক বর্তমানে শুরু হয়ে গেছে পি এম কিষাণের টাকা দেওয়ার প্রসেস তো আপনার অ্যাকাউন্টে টাকা আসবে কিনা সেই প্রসেস শুরু হয়েছে কিনা সেটা যদি আপনি দেখতে চান তাহলে সরাসরি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চবারে লিখবেন পি এম কিষান ডট গভ ডট ইন তো এটা লিখে সার্চ করলেই সাথে সাথে কিন্তু আপনাদের মোবাইলে ঠিক এই রকম ওয়েবসাইটটা খুলে যাবে এবার একটু নিচের দিকে চলে আসবেন তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে আপনারা যারা যারা এখনও পর্যন্ত ই কেওয়াইসি করেননি পি এম কিষানের সেক্ষেত্রে কিন্তু আপনারা ই কেওয়াইসি করে নেবেন ই কেওয়াইসি যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পিএম কিষানের টাকা পাবেন না দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে ই কেওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পি এম রেজিস্টার্ড ফার্মার অর্থাৎ পিএম কিষানে যারা রেজিস্টার করে রেখেছেন তাদেরকে অবশ্যই ই কেওয়াইসি করতে হবে শুধু তাই নয় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ডেরও লিঙ্ক করে রাখবেন এবং যদি আপনার ল্যান্ড আপডেট না করা থাকে সেটাও করে নেবেন তবেই কিন্তু টাকা পাবেন এরপর একটু নিচের দিকে চলে আসবেন এখানে একটি অপশান আপনারা পেয়ে যাবেন দেখুন নো ইয়র স্ট্যাটাস তো এই যে নিউ অপশান ব্লিঙ্ক করছে এর উপরে আপনারা ক্লিক করে দেবেন যখনই এখানে ক্লিক করবেন সাথে সাথে এই পেজটা চলে আসবে একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন বলা হয়েছে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার তো এই জায়গায় রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবেন এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে এই বক্সে বসিয়ে দেবেন তারপর গেট ডেটাতে ক্লিক করবেন আর রেজিস্ট্রেশন নাম্বার যদি না জানা থাকে আপনার মোবাইল নাম্বার দিয়ে জানতে পারবেন তার জন্য নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করলে কিন্তু মোবাইল নাম্বারের অপশান চলে আসবে এখান থেকে আপনি দেখে নিতে পারেন তো সমস্ত ডেটা ভরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর ঠিক এই পেজটা আপনাদের সামনে চলে আসবে একটু নিচের দিকে চলে আসবেন এখানে আপনার নিজস্ব যাবতীয় তথ্য পেয়ে যাবেন তো এগুলো সিকিউরিটি রিজনের জন্য আমি হাইড করে রেখেছি এরপর একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন বলা হয়েছে আপডেট ইউর ডিটেলস তো আপনারা যারা যারা এখনও পর্যন্ত ই কেওয়াইসি করেননি তারা শুধুমাত্র এই জায়গায় ক্লিক করে আপনাদের ই কেওয়াইসিটা করে নিতে পারেন আধার কার্ডের নাম্বার মোবাইল নাম্বার বা ওটিপি বসে খুব সহজেই কিন্তু আপনারা এই ই কেওয়াইসিটা করে নিতে পারবেন এরপরে দেখুন বলা হয়েছে এলিজিবিলিটি স্ট্যাটাস তো এখানে কি কি থাকলে আপনারা টাকা পাবেন সেটা দেখাবো তার আগে আপনাদেরকে একটু পেমেন্ট স্ট্যাটাসটা দেখিয়ে দিই এখানে দেখুন পশ্চিমবঙ্গে যে সমস্ত কৃষকরা রয়েছেন সর্বোচ্চ কিন্তু আট নম্বর কিস্তির টাকা পাচ্ছেন আর এখানে দেখুন এফটিও প্রসেসে কিন্তু ইএস রয়েছে অর্থাৎ আট নম্বর কিস্তির টাকা কিন্তু ইনি পেয়ে গেছেন দেখুন বলা হয়েছে পেমেন্ট প্রসেসড অর্থাৎ ইনি কিন্তু এই টাকাটা পেয়ে গেছেন এবারে আপনাদেরকে দেখাবো নয় নম্বরের যে কিস্তিটা পশ্চিমবঙ্গবাসীকে দেওয়া হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের কৃষকদেরকে দেওয়া হবে সেখানে এই পেমেন্ট স্ট্যাটাসে কি দেখাচ্ছে তো তার জন্য আমরা সরাসরি এই যে আট নম্বরের জায়গায় নয় নম্বর কিস্তি সিলেক্ট করবো নয় নম্বর কিস্তি যখনই সিলেক্ট করবো রকম নতুন পেজ আবারও চলে আসবে এবার একটু নিচের দিকে চলে আসবো এখানে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমরা নয় নম্বর সিলেক্ট করে নিয়েছি এফটিও প্রসেস নো রয়েছে অর্থাৎ এখনও পর্যন্ত এফটিও প্রসেস হয়নি এর দেখুন এখানে বলা হয়েছে যে পেমেন্ট স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অর্থাৎ স্টেট অ্যাপ্রুভালের জন্য কিন্তু ওয়েটিংয়ে রয়েছে অর্থাৎ আর কয়েকদিনের মধ্যে এই স্ট্যাটাসেরও পরিবর্তন হয়ে যাবে এবং আর এফ সাইন বাই স্টেট চলে আসবে এবং তার কিছু দিনের মধ্যেই কিন্তু পি এম কিষানের টাকা দেওয়া শুরু হলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে তো বুঝতে পারছেন বর্তমানে কিন্তু পি এম টাকা দেওয়ার পদ্ধতি ইতিমধ্যে শুরু হয়ে যাচ্ছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট কিন্তু চলে এসছে তো ইতিমধ্যে আপনাদের অ্যাকাউন্টে বা আপনাদের স্ট্যাটাসে কি দেখাচ্ছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই পি এম কিষান যোজনার এই টাকা পেতে অবশ্যই আপনাদের কী কী করে রাখতে হবে তার জন্য এই যে এলিজিবিলিটি স্ট্যাটাস রয়েছে এর উপরে এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন অ্যারো চিহ্নতে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে ল্যান্ডসিডিং এজ রয়েছে ই কেওয়াইসি এজ রয়েছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কে এজ রয়েছে তো এগুলো কিন্তু যদি আপনাদের কোনোটা একটা নো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন না তাই আপনাদেরকে যেটা করতে হবে প্রত্যেকটা কিন্তু করে রাখতে হবে ল্যান্ড সেডিং যদি না থাকে সেটা করতে হবে ই কেওয়াইসি যদি না থাকে সেটা করতে হবে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক যদি না থাকে সেটাও করতে হবে সমস্ত কিছু করে নিলে কিন্তু আপনারাও টাকা পেয়ে যাবেন এবং তারপরে আপনারা চেক করে দেখে নেবেন যে বর্তমানে আপনাদের অ্যাকাউন্টে অর্থাৎ স্ট্যাটাস এটা দেখাচ্ছে কিনা তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটা অবশ্যই ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ